আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তনুজা দাস নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দায়ের করা মামলায় ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে 8 সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট দুপুরে তার আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় রোববার নিক্সনের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এই জামিন আবেদন করেন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত 15 অক্টোবর ফরিদপুরের চর ভদ্রাসন থানায় এই মামলা করে নির্বাচন কমিশন আলুর দাম 30 থেকে 35 টাকার মধ্যে রাখতে বাজার কঠোরভাবে মনিটর করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান এ সময় তিনি আরও বলেন বাজারে আলুর সংকট থাকার কোনো কারণ নেই চলমান সংকটকে সাময়িক মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন আলুর ন্যায্য দাম ঠিক করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 549 কোটি টাকা ব্যয় একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি একনেক মাদারীপুর শরীফপুর এবং রাজবাড়ী জেলার সড়ক সেতু ও অবকাঠামো নির্মাণে এসব অর্থ ব্যয় করা হবে 1668 কোটি 29 লাখ টাকা ব্যয় এই প্রকল্পটি সহ মোট 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরেবাংলা নগরে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় অংশ পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম এসব তথ্য জানান বানানোর জন্য যে বরাদ্দ সেই বরাদ্দে যেন যথাযথ ব্যবহার হয় এজন্য মনিটরিং বাড়াতে হবে আর ভারী যানবাহন চলাচল শুরু হয়েছে গ্রামের রাস্তায় যেটা উনি বললেন ফলে এই উন্নয়ন কার্যক্রম হচ্ছে এবং আমরা তো গ্রাম এবং শহরের পার্থক্যটা কমে যাবে আমার গ্রাম আমার শহর হবে ফলে ভারী যানবাহন চলতে পারে রাস্তাগুলো এখন থেকে এইভাবে নির্মাণ করতে হবে যাতে ভারী যানবাহনও চলতে পারে আগামী 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের পর জানুয়ারিতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মেহেরপুরে মুজিবনগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি আরও বলেন যাচাই বাছাই শেষে 5 থেকে 7 ভাগ লোকের নাম তালিকা থেকে বাদ যাবে তবে বাদ পড়াদের মধ্যে কেউ চাইলে আপিল করতে পারবেন বলেও জানান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী 16 ডিসেম্বরের মধ্যে আমরা আশাবাদী জানুয়ারির কাজ সম্পন্ন করব ইতিমধ্যে অনেকগুলো বিভাগ হয়ে গেছে সেটা আমাদের মনে হয় যে 5-7 হাজার সেখানে আসবে বাদ যাবে বেশি সংযোজন হবে কম সরকারের পদত্যাগ দাবি করার আগে আন্দোলন ও নির্বাচনী ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের দল থেকে সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কখনো কেউ দেখেনি রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান তিনি সামাজিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের সরকারের পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধী দল আর কেউ দেখেনি আর এই ছিল এখনকার সংবাদ আমাদের এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News দর্শক করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ